আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। আবদিয়া হলো দুষ্টামি করতেছে, সকাল থেকে উঠে 6টার দিকে উঠছে, আজকে 6টার দিকে উঠে দুষ্টামি করছে, অনেক বেশি দুষ্টামি করছে, আমাকে ঘুমাইতে দেয় নাই। খাওয়া দাওয়া করাইছি, একটুখানি ঘুমাইছে, ভাবছিলাম তখন একটু কাজ করব, দেখি উঠে গেছে। তারপরে থেকে এই যে শুরু করছে, এখন 12টা বাজে, 12টার বেশি বাজে, এখন পর্যন্ত ঘুমায় নাই আর তার কোনো মানে খবরই নেই। দুইবার খাওয়া হয়ে গেছে, এখন আবার খাওয়া দাওয়া করাবো, খাওয়া দাওয়া করে গোসল করাবো, আর আমার ঘরে যত কাজ আছে চেষ্টা করবো কাজগুলো করার জন্য। আস্তে আস্তে মুখ আস্তে। তো আর ঘরের অবস্থা হলো, আবদিয়াকে নিয়ে দুষ্টামি করি, খেলাধুলা করি, তো এই কারণে বালিশ চাদর চাদর সব কিছুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার ঘরের। তো ঘরের বিছানা এটি সবই খারাপ, সব কিছু গুছাইতে হবে। কি খুঁজো তুমি? হাঁস, টিক 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 হাঁস। তো আমি বলছিলাম যে আজকে ফ্রিজ আর ওই বেডরুমটা আমি পরিষ্কার করব। তো সেটা আজকে দেখি, ট্রাই করি কতক্ষণ করতে পারি, কারণ কালকে আমি বলছিলাম যে যদি বেশি কাজ করি আবদিয়া উঠে যাবে। সেম আমি ব্লগটা শেষ করে আমি এখানে আসছি, মানে ভিডিওটা শেষ করেই রুমে আসছি, সাথে সাথে দেখি মেয়ে উঠে গেছে। আর এই যে কান্না, কান্না কে বলে, মানে উঠে আমাকে পায় নাই, সেই কারণে এত কান্না তো বলে বুঝাতে পারবো না। আর যদি আমি ফ্রিজের কাজটা ধরতাম তাহলে আমার আরো সময় লাগতো, আর ও কান্না করলে তার থামাইতে আমার অনেক সময় লাগতো, আর অনেক বেশি ডিস্টার্ব করতো। তারপরে কি ফ্রেশ ট্রেশ হয়ে আবদিয়াকে এই করলাম, সময় দিলাম, তারপরে ঘুমাই গেছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে। এম করতেছো কেন আম্মু, এম করতেছো কেন? আজকে অনেক বেশি মানে কথা, মানে কথা বলার চেষ্টা করতেছে, কা কা পা পা এরকম শব্দ করতেছে। আর আরেকটা কথা, অনেকে মানে ইয়ে আসে, যেরকম আমি মানে ঘুমাই জায়গা, আমি আবদিয়াকে নিয়ে তাড়াতাড়ি ঘুমাই জায়গা, তো আমি কমেন্টের অ্যান্সার দিতে পারি না। তো আবার যদি কালকে ব্লগ দেই তো তখন আমি দেখি, অনেক তখন আমি কাজই করব না, ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, তো আমার কাছে অতটা সময় থাকে না ই করার। তারপর ইচ্ছে করলে অনেক সময় দেওয়া যায়, কিন্তু তখন হলো ভালো লাগে না কমেন্টের উত্তর দিতে। তারপর আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো একটা প্রশ্ন অনেক বেশি আসতেছে যে আমার বোন কই আর আমি কাদের সাথে থাকি। তো আমি আমার বোন তো অনেক আগে চলে গেছে, প্রায় এক মাসের বেশি হয়ে গেছে, আমার ফুফাতো বোন চলে গেছে, তাদের বাড়িতে চলে গেছে। আর এরকম করতেছিলাম, আমার ওই বোন হলো অনেক আগে চলে গেছে, আপনাদের সাথে বলা হয়েছে, ওরকম ভাবে বলা হয় নাকি, আমি কমেন্টের মাধ্যমে অনেকে জিজ্ঞেস করছে, আমি অনেকে অ্যান্সার দিছি, কিন্তু 2-3 দিন ধরে আমার বেশি কমেন্ট আসতেছে যে তোমার বোন কই, তোমার বোন কই, মানে অনেকেই, এটা তো আমি আর ই করে বলি নাকি, আর এই জন্য অনেকে জানে না, কিন্তু কমেন্টের মাধ্যমে আমি অনেকেরই বলছি, কিন্তু ইদানিং এত বেশি আসতেছে যে আমি কমেন্টের উত্তর দিয়ে আমি শেষ করতে পারবো না। তারপর কয়েকজনে দিছি, তারপরও ওরকম কোশ্চেন আসতেছে, আপা আমার ফুফাতো বোন কই, ফুফাতো বোন কই। তো সে হলো তার মানে তাদের বাড়িতে চলে গেছে, অনেক আগে চলে গেছে, আর এক মাসের বেশি হবে সে চলে গেছে, আপা চলে গেছে। আর এখানে আমি 4টা রুম নিয়ে, 4টা রুম এই বাসে, 4টা রুম। আমি বলতেছি আমি কাদের সাথে থাকি, কারণ অনেক আপুরা কমেন্ট করছেন যে একা থাকাটা ঠিক না, তারপরে আজকাল দিন খারাপ, অনেকেই অনেক কথা বলছেন। তো আমি এই জন্য বলতেছি, এরকম করতেছো কেন আম্মু, একটু কথা বলি তোমার আন্টিদের সাথে, একটু 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 দাও, তুমি কত ভালো মেয়ে না, একটু সময় দাও। তো এখানে হলো 4টা রুম, আমি 2টা রুম নিয়ে থাকি। আর ভাড়াটার কথা অনেকে জিজ্ঞেস করেন, ভাড়াটা হলো আমি 6000 টাকা দিই, যেরকম রুম ভাড়া হলো 5000 টাকা, 5000 টাকা 2টা রুম, 5000 টাকা রুম ভাড়া। আর ই কারেন্ট বিল আসে, এতদিন বেশি আসতো, এখন হয়তো কম আসবে, এখন হয়তো এতদিন 1000 করে নিত আমার কাছ থেকে, এখন হয়তো কিছু কম নিবে। তো আর হলো গ্যাস, তো এরকম সিলিন্ডার কিনে 1000 টাকা করে কিনে আনতে হয়, তো এরকমভাবে 7-8 হাজার টাকা চলে যায় আমার, যেরকম মাসিক খরচ আবার 7-8 হাজার টাকা লাগে। তো এরকম করতেছে কেন? তো এটা হলো আমার মাসিক খরচ, আমি টোটাল সব কিছু বলে দিলাম। অনেকেই অনেক সময় কমেন্ট মানে কমেন্ট করেন, আমি অ্যান্সার দিতে পারি না। তো যারা আমাকে
ফলো করেন, আমার আমাদের মা মেয়েকে ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন, সবসময় পাশে থাকবেন। তুমি এমন করতেছো কেন? তো আরেকটা কথা হলো, আমি যেটা বলতে চাইছিলাম, মানে অনেকক্ষণ ধরে বলতে চাইতেছি কিন্তু আপনি আর ডিস্টার্বের কারণে আসলে আমি কথা ভুলে যেতেছি কেন। যেরকম এখানে চারটা রুম, আমি দুইটা রুম নিয়ে থাকি, আর আরেকটা রুমে হলো আপা থাকে, আপার দুই মেয়ে এক ছেলে আর তার হাজবেন্ড অবশ্য কাজে থাকে, ছেলেটা খুব ছোট আর দুইটা মেয়ে পড়াশোনা করে, বড় বড়েই পড়াশোনা করে তারা। তো আমাদের সময়টা ওদের নিয়ে চলে যায়, কারণ আবদিয়া বেশিরভাগ সময় ওদের সাথে কথা বলে দুষ্টামি করে রুমের মধ্যে। কিন্তু হইহুল্লা থাকে আমাদের, এরকম না যে আমি একদম সেপারেট একা থাকি, এরকম না, আমি একটা ফ্যামিলির মধ্যে থাকি। এখানে আমার রুমে কিন্তু আমার মানে রান্নার রুমে দেখি কিন্তু অনেক হান্ডি পাতিল, আমার খুব কম হান্ডি পাতিল, ওই আপার সব হান্ডি পাতিল ওইখানে। সো আমি একটা পুরো ফ্যামিলির মধ্যে থাকি, যেরকম একটা প্রাইভেসি থাকে। এটা আমার একটা বেডরুম, এখানে মনে করেন আমি আর আমার মেয়ে থাকি। তো ড্রয়িং রুম আছে, ওখানে আমরা সবাই গল্প গুজব করি, রান্না করার সময় গল্প গুজব করি, আর কথা বলতে পারবো না। তো জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, আসলে আমি নিজেই পাগল হয়ে যেতেছি, আপনাদের কি বুঝাবো আমি নিজেও জানি না। আমি এক কথা কয়েকবার বলছি, অবশ্য একটু মাফ করে দিবেন, ভুল হইতেছে, কারণ হলো আমি আবদিয়ার সাথে কথা বলতেছি, দুষ্টামি করতেছি আর কথা বলতেছি, তো আমি ঠিকভাবে আপনাদের বুঝাইতে পারতেছি না। ও এরকম করতেছে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কথা বন্ধ করে দিব। তো চলুন আজকে হলো আমি বেডরুম থেকে শুরু করব, আজকে অনেক কাজ আছে, তো দেখি আজকে আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি। তো যারা যারা আমাদের ব্লগ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আমাদের দেখার সময় একটা লাইক করে দিবেন আমার প্রিয় টমেটোর জন্য। চলো আমরা কাজ করি এখন, এখনকার মতো টাটা দাও, একটু আমো টাটা দাও আন্টি, তোমার ও রেল তোমাদের তোমার ভালোবাসা আন্টিদের কাছে একটু টাটা দাও, দেখো মুখ ফিরাই গেছে, ভালোবাসা দিবে না, সে খুব দুষ্ট হয়ে গেছে। সো আমি এখন ক্যামেরাটা অফ করতেছি, তো দেখি আর কি কাজে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি রেডি হয়ে গেছি কাজ করার জন্য, আমি প্রথমে বেডরুমটা পরিষ্কার করবো আমার, তো আমি শেয়ার করি আমি আমার বেডরুমের কি অবস্থা। তো দেখতেই পেলেন ওই রুমটা আমি পরিষ্কার করলাম, মা মেয়ে মিলে কি অবস্থা করে রাখি রুমে। তো ওই রুম তো পরিষ্কার করা শেষ, এখন হলো এই রুমটা পরিষ্কার করবো, মানে আমার আরেকটার বেডরুম এটা পরিষ্কার করবো। এটা তো অগোছালো হয়ে আছে জিনিসপত্র, এছাড়া কোনো কিছু না, জিনিসগুলো আমি হয়তো শুধু যে জায়গাটা ওই জায়গাটা রাখবো, তাহলে এই বেডরুমটা পরিষ্কার হয়ে যাবে। আর আসার পরে এই রুমে আর পরিষ্কার করা হয় না, এই রুমে আসাও হয় না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার রুমের অবস্থাটা দেখাই। Thank you.
রাত্রিরা হলো ঘুমাইছে, খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইছি, এখন ঘুমাবো, ফ্রিজের কাজটা করবো, দুইটা রুমে গুছানো শেষ, এখন ফ্রিজটা পরিষ্কার করে ফ্লোর মুছবো, তারপরে আমার কাজ শেষ। ছোটা নাই দেখ কয়েকদিন যে বাইরে চললাম
সব কাজকর্ম শেষ, অনেক ক্লান্ত হয়ে পড়ছি, এখন খাওয়া দাওয়া করব। আমি রান্না করতে পারি না, মানে সময় চলে গেছে। তারপর আপা হলো তরকারি দিছে, ভাত রান্না করছে আমি সকালবেলা, আপা তরকারি দিছে, না হলে আমি ডিম ভাজা খাইতাম। তো এখন খাওয়া দাওয়া করতেছি আর আপদিয়া হলো ঘুমাইতেছে। তো আজকে এই পর্যন্তই খাবার খাইতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। এত বেশি ক্লান্ত হয়ে গেছি যে কি বলবো, আবদিয়া ঘুমাইতেছে ঠান্ডায় আর আমি কাজ করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। খাওয়া দাওয়া করেই ঘুমাবো।